প্রচণ্ড গরম হোক কিংবা শীত, জীবন তো আর থেমে থাকে না, খেতে হবেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো হট অ্যান্ড স্পাইসি পাস্তা রেসিপি, যা এই গরমেও খুব সহজেই ঝটপট তৈরি করতে পারবেন। এজন্য শুরুতে একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ নর্মাল পানি, এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার, আর দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ব্রাউন সুগারের পরিবর্তে নর্মাল চিনিও ব্যবহার করতে পারবেন। হালকা হাতে সমস্ত কিছু নেড়ে চেড়ে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 4 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচআপ বা টমেটো সস। এবার সব কিছু আরও একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। যে কোনো রান্নার ক্ষেত্রেই পূর্ব প্রস্তুতিটা হচ্ছে মেইন। এই কাজটা ঠিকঠাক করতে পারলে পরবর্তী কাজগুলো খুব সহজেই ঝটপট হয়ে যায়। অপরদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, এর সাথে অ্যাড করে দিব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। পাস্তা সেদ্ধর সময় তেল ব্যবহার করলে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরেও একটা আরেকটার গায়ে লেগে যায় না। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি 400 গ্রামের এখানে 1 প্যাকেট পাস্তা নিয়েছি, যেটা গোল গোল শামুকের মতো। এবার পুরো প্যাকেটটাই গরম পানিতে দিয়ে দিব। হালকা করে তলা থেকে নেড়ে দিয়ে অপেক্ষা করব 7-8 মিনিট পর্যন্ত। প্রত্যেকটা পাস্তা বা ম্যাকারনির প্যাকেটের গায়ে এর সেদ্ধর প্রণালী দেওয়া থাকে, সে অনুযায়ী সময়টা কম অথবা বেশিও লাগতে পারে। প্রায় 95% কুক হওয়ার পর, অর্থাৎ পাস্তাটা হালকা একটু শক্ত থাকতেই এটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। অপরদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করা যেতে পারে। এবার তেলটা কিছুটা গরম হয়ে আসলে প্রথমেই দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মিহি রসুন কুচি। এই কুচানো রসুন ব্যবহার করলে পাস্তার স্বাদটা বেড়ে যায় বহুাংশে। এবার নেড়ে চেড়ে ভালো মতো একটু ভেজে নিব। রসুন কুচি যখন হালকা ভাজা হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অ্যাড করা হয়ে গেলে হালকা হাতে নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকেও ভেজে নিব। খুব বেশি লাল লাল পোড়া পোড়া করতে যাবেন না। যখন দেখবেন পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর সসের মিশ্রণ। এবার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিনিটখানেক নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। যেহেতু হট অ্যান্ড স্পাইসি, এই জন্য মরিচটা একটু বেশি হলেই স্বাদটা ভীষণ ভালো আসে। এবার চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখা পাস্তা। এবার আর কি, পাস্তা দেওয়া হয়ে গেলে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, পাস্তাগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পুরো রান্না শেষেও পাস্তাগুলো এক একটা আস্তই থাকে। এবারে পাস্তাটাকে আরও একটু সুস্বাদু করার জন্য অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার। এটা যে কোনো ধরনের সুপার শপে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন, না দিলেও সমস্যা নেই। আপনারা চাইলে এই চিকেন পাউডারের পরিবর্তে চিকেনও ব্যবহার করতে পারেন। সব শেষে অ্যাড করে দিব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, হাতের কাছে থাকলে দিবেন, এতে করে পাস্তার স্বাদ ভীষণই ভালো আসে। আর এর লুক আর স্বাদটা আরও ভালো আসার জন্য অ্যাড করতে পারেন সাদা তিল। আমার হাতের কাছে নেই, এই জন্য ব্যবহার করিনি, তবে আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এবার দেখুন, পাস্তাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একদম রেডি। এবার চলে যাব পরিবেশনে। পাস্তাটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা জুসি হয়েছে। এবার উপর থেকে আরও কিছুটা ফ্রেশ স্প্রিং অনিয়ন দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় ভীষণ মজার মশলাদার পাস্তা। অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।